ভোলার দৌলতখানে খানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড একশো সাতচল্লিশতম শাখার উদ্বোধন করা হয়েছে সোমবার বেলা এগারোটায় উপজেলার দলিল উদ্দিন খায়ের হাট বাজারে প্রধান অতিথি হিসেবে অডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভোলা দুই আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল আনুষ্ঠানিকভাবে এ শাখার উদ্বোধন করেন দৌলত খান প্রতিনিধি হাসনাইন জানান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহন কর্মকার সেখানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু সহ আরো অনেকে পরে ফিতা কেটে এজেন্ট শাখার উদ্বোধন করা হয়